মোহাম্মদ শহীদুল ইসলাম বকুল, নাটোর এক আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ শহীদুল ইসলাম বকুল। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য হয়েছেন। মোহাম্মদ শহীদুল ইসলাম বকুল 1972 সালের 16 জুলাই নাটোরে জন্মগ্রহণ করেন। এই সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা এমএ। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। সংসদে দেয়া তথ্য অনুসারে এই রাজনীতিবিদের স্থায়ী ঠিকানা সানালপাড়া, ডাকঘর নাজিরপুর, উপজেলা বাগাতিপাড়া, জেলা নাটোর। উইকিপিডিয়ার তথ্য বলছে, শহীদুল ইসলাম বকুল রাজনীতিতে বেশ সক্রিয়। তিনি প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নাটোর এক আসনে 2018 সালের 25 নভেম্বর আওয়ামী লীগ সমর্থক প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুলকে মনোনয়ন দেয়া হয়। এর দুই দিন পর 27 নভেম্বর সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী সরকারকে মনোনয়ন দেয়া হলে শহীদুল ইসলাম বকুলের সমর্থকরা চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে নাটোরের বাগাতিপাড়ার রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 2021 সালে নাটোর এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বকুলের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি গঠনের অভিযোগ করা হয়েছিল। সে সময় দলের প্রতিপক্ষের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। তবে সে সময় দলের প্রতিপক্ষের করা সেই মামলা খারিজ করে দিয়েছিল আদালত। মামলা খারিজের পর সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল বলেছিলেন, তাকে হেয় করার জন্য মামলাটি করা হয়েছিল। সেই সঙ্গে লালপুরে আওয়ামী লীগের রাজনীতিকে অচল রাখার জন্য এবং ইউনিয়ন পর্যায়ের সম্মেলন বাধাগ্রস্ত করতেই মামলা করে বাদীরা। সে সময় তিনি রাজনীতিকে আদালত পর্যন্ত নেয়ার জন্য বাদীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছিলেন।